দেখলেন সেই রিপোর্টটা, ওই ছোট্ট শিশুটির পরিবার তাদের দিকে সত্যি তাকানো যাচ্ছে না। তাদের সঙ্গে বারবার কথা বলতেও কোথাও একটা গিয়ে গলার কাছে দলা পাকিয়ে আসে যে মাত্র 9 বছরের একটা শিশু সুন্দর করে একটা নতুন সংসার তো করবে ভেবেছিলেন তার বাবা, তার মা, তার দিদি, ছোট্ট বাচ্চাটি একসঙ্গে। কি হলো এটা, এর দায়টা কে নেবে, এই প্রশ্নটাই আমি করবো। তবে তার আগে যারা আমাদের আজকে অতিথি রয়েছেন, চলুন প্রত্যেকের সঙ্গে একবার আমি পরিচয় করে দিই। আমার সঙ্গে প্রথমে পরিচয় করবো গোপীনাথ ভান্ডারীর সঙ্গে, তিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আজকে তার থেকে অনেক কিছু বোঝা গেছে। আমাদের সঙ্গে রয়েছেন অরুণাভ মজুমদার, বিজেপির মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন অর্পণ ব্যানার্জি, ছাত্রনেতা, এবং আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন সুব্রতবাবু রয়েছেন এবং অর্ঘ্য সুব্রত মুখার্জি এবং অর্ঘ্য সাহা, তাই তো? এরা দুজন এই আবাসনেরই বাসিন্দা। প্রসঙ্গত জানিয়ে রাখি যে অর্ঘ্য ঠিক যেখানে ঘটনাটি ঘটেছে সেই ফ্ল্যাটেরই বাসিন্দা এবং সুব্রতবাবু কাছেই ঠিক উল্টো দিকের একটি বিল্ডিংয়েই থাকেন এবং একই সমস্যার ভুক্তভোগী, এই ধরনের সমস্যার ভুক্তভোগী সুব্রতবাবু নিজেও। আমি আগে সরাসরি চলে যাই যারা এখানকার বাসিন্দা, যারা দিনের পর দিন এই সমস্যা ভোগ করছেন তাদের কাছে আমি আগে যাব। আমি অর্ঘ্যর কাছে যাই। অর্ঘ্য, তোমরা কতদিন এসেছো? যখন ওরা কাজ করতে আসছিল বা যখন কাজ করছিল তখন আমরা বারবার বলেছি, হ্যাঁ, তখন যে এইভাবে কেন কাজ করছে বলে আমাদের হায়ার ম্যানেজমেন্ট যেরকম বলেছে আমরা সেইভাবেই কাজ করছি। এই হায়ার ম্যানেজমেন্ট যারা রয়েছে ইউনিভার্সিটির উপর মহলে, তারা তো কখনো এসে কাজটা তদারকি করেছে বলে আমার মনে হয়নি যে এরকম একটা পাতলা 4 mm প্লেট দিয়ে কি করে একটা মানে আনলকিং জায়গায় অবস্থায় এইভাবে রেখে দিয়েছে, যেখানে মানে আমার নিজের বাচ্চারা এসেছে, আরও অনেক অনেক 3-4 ফ্যামিলি এসছে, তাদেরও বাচ্চারা রয়েছে, কিভাবে এইভাবে আনসিকিউরভাবে এই ফ্ল্যাটটাকে হ্যান্ডওভার দিয়ে দিচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। সুব্রতবাবু, আমি আপনার কাছে, সেই ফ্ল্যাটগুলো যখন হ্যান্ডওভার হয়েছে আপনাদেরকে কি বলা হয়েছিল? ফ্ল্যাট পুরো কমপ্লিট, আপনারা নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। তো C5 এ থাকি, আর এই ফ্ল্যাটটা যে বিক্রি হয়েছে কাকে বিক্রি দেখবেন, পুরো ফ্ল্যাটগুলো খালি, একটা দুটো মানুষ এসেছে, আর যারা নতুন এসেছে তারা জানেও না হোয়াট ইজ দ্য ফায়ার হাইড্রেন্ট, মানে ওখানে কি কন্ডিশন কেউই জানবে না। যেহেতু আমরা পুরনো মানুষ C5 এ থাকি, ওখানে একটা ঘটনা ঘটার আগে আমরা 8 মাস আগে একটা কমপ্লেন করেছিলাম, আর কালকে যখন আপনাদের ফ্ল্যাটেও কি একই অবস্থা, মানে একই ফ্ল্যাটে এত বড় মানে ফায়ার হাইড্রেন্ট এখানে মৃত্যু ফাত্তা আরো বড়, আর কালকে কি লাকিলি 8টার সময় আমাদের এখানে একটা মিটিং ছিল, আমি এখানে ছিলাম, হঠাৎ জোরে আওয়াজ, একটা বিরাট জোরে আওয়াজ হচ্ছে, আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে কান্নার আওয়াজ, সঙ্গে সঙ্গে ওখান থেকে আমি দৌড়াই, আমাদের সঙ্গে আরেকজন ছিল মিস্টার লরেন্স, ও পিছনে পিছনে এসেছে, আর ওখানে যারা সিকিউরিটি ছিল তারা কিছু খুঁজে পাচ্ছে না, তারা তো জানেই না, কারণ আমরা একটা রাউন্ড মেরে আসলাম যখন কিছু নেই, উপর থেকে ওর মা মেয়ে সব কাঁদতে কাঁদতে লিফটে করে নামছে, আমাকে বলছে আমাদের সব শেষ হয়ে গেছে, কি পড়ে গেছে, মানে কোথায় পড়লো, তখন ঘরের পাশে টানে, যেহেতু আমি 8 মাস আগে কমপ্লেন করেছিলাম আমি জানি পাক্কা ফায়ার হাইড্রেন্ট দিয়েই পড়বে, দিয়ে ওই খুঁজে খুঁজে গিয়ে দেখছি এক গাদা মানে স্তূপাকার ময়লার ওখানে ছিল সব ওই থার্মোকল ফার্মোকল, তার মধ্যে বাচ্চাটিকে যখন আপনি নিচে দেখেছেন পাটা এইভাবে ঠিক ছিল আর পাটা এরকম ভাবে উঁচু করা, সেখান থেকে নিয়ে এসেছি, অ্যান্ড সি ওয়াজ আনকনসিয়াস, কোনো পালস পাইনি সেই সময়, তারপরে ওকে শোয়ানো হলো, কোনো শ্বাসেরও কিছু পাইনি, আমরা দুজন যেন গেছে, তারপরে আমরা সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপের মধ্যে সবাই অভিজিৎ এই ছেলেগুলো যদি না থাকতো, এরা নিজেদের গাড়িগুলোকে যেভাবে চালিয়ে মানে এখান থেকে আপনার MRI 13 মিনিটে পৌঁছে দিয়েছে, এরা এরা ওর এই বড় গাড়ি নিয়ে। তখন প্রথমবার হাসপাতালে গেলেন, চিকিৎসকরা মানে প্রাথমিকভাবে তখন কি বলেছিল? স্টার্টিং যখন আমরা এখানে এসেছি, আমরা একটা মিটিং উপলক্ষে এসেছিলাম বলে সেই টাইমটা আমরা সবাই প্রেজেন্ট ছিলাম, এক প্রেজেন্ট আমরা ছিলাম, আমরা না থাকলে এত কাউকে আমরা চিনতাম না, ওদের বাড়িতে কালকে গৃহপ্রবেশ ছিল, যেই গাড়িতে করে গেস্ট এসছে সেই গাড়িতে করে আমরা দেখতে দেখতে হঠাৎ করে চলে গেল, যেখানে হসপিটালের নাম কি মেট লাইফ নাকি, ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, ওখান থেকে আমরা জানতাম না, তারপর আমরা এখান থেকে সব এডিসিন থেকে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে গেলাম, আরতিতে যাওয়া হলো, আরতিতে চিকিৎসার যা অপশন ছিল না, বাকি বাচ্চাদের ভেন্টিলেশন নেই, তো একটা জুনিয়র ডক্টর ছিলেন যেটা উনি মেট লাইফ থেকে গেছিলেন, লাইফ লাইন দিয়ে গেছিলেন, উনি বললেন কি টাইম খুব কম আছে বাট আমি ম্যানুয়াল ভেন্টিলেশন দিয়ে সাপোর্ট দিতে পারবো অ্যাম্বুলেন্সে, তো আমরা উদ্যোগ নিলাম কি রাস্তা ফাঁকা করতে হবে, টাইম আমাদের কাছে খুব কম, কম সময়ের মধ্যে যতটা দ্রুতভাবে প্রায় গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া একটা বাচ্চাকে খুব চাপ। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা তো এমন তো নয় যে একটা ঘটনা ঘটছে আপনারা এখান থেকে চলে যেতে পারবেন, তা তো নয়, আপনাদেরকে এখানেই থাকতে হবে, আপনারা কিনেছেন, আপনাদের নিজেদের পুঁজি খরচা করে আপনারা কিনেছেন, যে এই সমস্যার সমাধান না হলে কি করে থাকবেন? এই সমস্যার জন্য তো আজকে ইডেন ম্যানেজমেন্ট থেকে কিছু এসেছিল, আমরা ইডেন সিটি যেখান থেকে মেন ফ্ল্যাটগুলোকে হ্যান্ডওভার করা হচ্ছে এ ব্লকে, তার মেন্টেন তার যে মেন অফিস আছে মার্কেটিং অফিস, আপনারা গিয়ে একবার দেখবেন, ওটা আমরা ব্যান্ড করে দিয়েছি, সিল করে দিয়েছি, যতক্ষণ না সমস্যার সমাধান হবে আপনারা গিয়ে দেখবেন, এখান থেকে ফার্স্ট ফ্লোর উঠেই দেখবেন পুরো আমরা সিল করে দিয়েছি, ম্যানেজমেন্ট এসেছিল আমার সাথে বসেছি, আমরা বলেছি এগুলো সমস্যার সমাধান যতক্ষণ না হবে আপনাদের মার্কেটিং অফিস আমরা খুলতে দেবো না।